ট্যাক্সি ড্রাইভারেরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে বা এই ভিসার এক কথায় অসুবিধা কী, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুবাই ট্যাক্সির অসুবিধাগুলো কী বা সেখানে যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভারেরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে বা এই ভিসার এক কথায় অসুবিধা কী, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। যারা দুবাই ট্যাক্সির সুবিধা অসুবিধা এবং সিস্টেম সম্পর্কে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওগুলো সবগুলো দেখে আসবেন। তাহলে দুবাই ট্যাক্সি কী এবং সেখানে গেলে কত টাকা আর্নিং করা যায় এই বিষয়ে আপনারা তথ্য পেয়ে যাবেন এবং ভিডিও পেয়ে যাবেন। আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে দুবাই ট্যাক্সি এবং দুবাই ফুড ডেলিভারি রাইডার এই দুইটা জবে 70-80 হাজার থেকে 1 লাখ টাকার উপরে ইনকাম করা যায়, 1.5 লাখ টাকাও মানুষ ইনকাম করে। তো এইটা নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট, অনেকে পজিটিভ কমেন্ট, তবে যারা জানে তারা অবশ্যই পজিটিভ কমেন্টস করেন, কারণ আমি এই দুবাই ট্যাক্সি নিয়ে অনেক ট্যাক্সি ড্রাইভারের ইন্টারভিউ নিয়ে দেখিয়েছি, আমি সরাসরি সেখানে গিয়ে বাস্তব চিত্রটা দেখিয়েছি। তো সেখানে কিছু সমস্যা বা অসুবিধাও রয়েছে, সেগুলো আপনাদের জানা দরকার, সেগুলোও কিন্তু আমি শেয়ার করি। আমি যে ভিডিওগুলো বিগত দিনে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে সেইগুলো শেয়ার করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন। তো দুবাই ট্যাক্সির অসুবিধাগুলো কী, যে কোনো কিছুতে সুবিধা অসুবিধা দুটোই থাকে। অসুবিধাগুলোর মধ্যে প্রথম হচ্ছে দুবাই ভিসা যখন হবে, ট্যাক্সির ভিসা হওয়ার পরে আপনি দুবাইতে যখন যাবেন, যাওয়ার পরে আপনার লাইসেন্স হতে এবং আপনার ট্যাক্সি ড্রাইভিংটা শিখতে কিছুটা সময় লাগবে। সেই সময়টা এক একজনের জন্য এক এক রকম। দেখা যাচ্ছে কেউ 6 মাসে পাবে, কেউ আরও আগে পাবে, কেউ আরও পরে পাবে। অর্থাৎ লাইসেন্স পেতে যে সময় লাগবে এই সময়টা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ যেহেতু বেতন আপনি মাসে 1 লাখ টাকার উপরে পাবেন, তো 1 লাখ টাকার উপরে বেতন পেতে হলে আপনার যে প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষাগুলো আপনাকে নিতে হবে, আর সেটা নিতে এই সময়টা লাগবে, এটা আপনাকে দিতে হবে। কারণ আপনি যদি সঠিকভাবে না শিখেন, দুবাইতে আপনি যখন গাড়ি পাবেন, গাড়ি পাওয়ার পরে যে ট্রাফিক রুলস যদি সঠিকভাবে না মানতে পারেন অনেক জরিমানার সম্মুখীন হতে হবে। এই জন্য আপনার যে প্রফেশনাল পিরিয়ড রয়েছে, যে এই প্রফেশনাল পিরিয়ডটা আপনাকে ভালোভাবে ট্যাক্সি ড্রাইভিংটা শিখতে হবে। শেখার পরে যখন লাইসেন্স পাবেন, তো এই যে সময় যদি আপনার 6 মাসের কথা বলি, 6 মাস যদি লাগে, তাহলে এই 6 মাসের থাকা খরচ কিন্তু সম্পূর্ণ কোম্পানি দিবে, খাওয়া খরচ কিন্তু 2 মাস পরপর 500 দিরহাম করে কোম্পানি আপনাকে দিবে। আমি ওখানে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে খাওয়া খরচ ওখানে 250 দিরহামের বেশি লাগে না, যদি শুধু ফুড হয়। ফুডের সাথে যদি এক্সট্রা আপনার হাত খরচ থাকে সেটা ভিন্ন কথা, সেটা আপনাকে এক্সট্রা বেয়ার করতে হবে, কারণ বেশিরভাগ মানুষের এক্সট্রা হাত খরচ নেই, যে সিগারেট বা আদার্স ড্রিঙ্কস বা অন্যান্য খরচ যাদের নেই তাদের এইটাই লাগবে, আর যাদের আছে তাদের বেশি লাগবে, এটা স্বাভাবিক। আমরা বলবো নর্মাল যে খরচ, আপনার ফুড কস্টটা কত, এই খরচটা 6 মাস কোম্পানি আপনাকে দিবে। এখন যদি আপনি 6 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারেন, গাড়িটা পান, তাহলে কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ নেই। গাড়ি পাওয়ার পরে আপনার একটা খরচ আছে, সেটা কি লাইসেন্স নিয়ে আপনি চাইলে ওই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোথাও জব করতে পারবেন, আপনি নিজে একটি ট্যাক্সি কিনে ট্যাক্সি রাইড করতে পারবেন, তাহলে ওই লাইসেন্সটা আপনার অ্যাসেট। এখন এই লাইসেন্স করতে যে টাকাটা লাগে, দুবাই গভর্নমেন্টের যে চার্জ, সেটা আপনার থেকে নেওয়া হবে। কীভাবে নেওয়া হবে, ক্যাশে নেওয়া হবে না, সেটা আপনার থেকে আপনাকে গাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়ার 6 মাস পর থেকে আপনার বেতন থেকে একটু একটু করে কেটে নেওয়া হবে। আপনাকে যে ফার্স্ট 6 মাস খাওয়ার জন্য তারা যে 1500 দিরহাম দিল, 500 দিরহাম করে 2 মাস পর পর 3 মাস দিল, 1500 দিরহাম, এই 1500 দিরহামও আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। আপনাকে যখন তারা গাড়ি দিবে, তার 6 মাস পর থেকে কিছু কিছু করে আপনার বেতন থেকে কেটে নেওয়া হবে। এখন আপনার বেতন যদি 1 লাখ টাকা আপনি আর্নিং করেন, তাহলে সেখান থেকে যদি মাসে 5000 বা 10000 টাকা কেটে নেয়, এটা কিন্তু আপনার মানে কিছু মনে হবে না, কারণ আপনার ইনকামটা ভালো। তাহলে ফার্স্টে নেওয়া হবে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের গভর্নমেন্টের যে খরচ সেটা, দ্বিতীয়ত আপনাকে যে 1500 দিরহাম তারা দিল সেইটা, তৃতীয়ত নেওয়া হবে যে আপনার ওখানে ড্রাইভিংয়ের লাইসেন্স পেতে হলে কয়েকটা টেস্ট দিতে হয়। যদি প্রথম টেস্টে আপনি পাস করেন তাহলে ওটা তো ফ্রি, যদি দ্বিতীয় টেস্ট আপনার দেওয়া লাগে তাহলে সেখানে সামান্য একটা চার্জ আছে, সেটা আপনি দ্বিতীয় টেস্টেও পাস করলেন না, তৃতীয় টেস্ট দিতে হলো, তাহলে সেই পরীক্ষার জন্য একটা ফি আছে সেটা। এই জন্য খরচটা এক একজনের এক এক রকম হয়, কেউ প্রথমবার পাস করে, কেউ দ্বিতীয়বার পাস করে, কেউ তৃতীয়বার পাস করে, কেউ যদি পঞ্চমবারও পাস না করে পরের বার সে দিতে পারবে, যতদিন তার লাইসেন্স হবে না ততদিন সে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে পারে।
এখন যদি আপনি বলেন যে আমার যদি 10 বার পরীক্ষা দিয়ে লাইসেন্স নেওয়া লাগে তাহলে তো আমার অনেক খরচ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যদি 100 জন এসএসসি পরীক্ষা দেয় সেখানে কিন্তু 85 জন বা 90 জনই পাশ করে, ফেল করে মাত্র 10 জন, তো পাশের সংখ্যাটাই বেশি। তো এখন আপনি ভেবে দেখেন যে আপনার কোয়ালিটিটা কতটুকু, আপনি পাশ করবেন না ফেল করবেন, ফেলের কথা চিন্তা করা যাবে না, এটা আহামরি কোনো কিছু না, জাস্ট ড্রাইভিং। তো ড্রাইভিংটা 1 ঘন্টায় শেখা যায়, সেখানে আপনাকে তারা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত শেখাবে। সুতরাং এখানে আপনার ফেইলর হওয়ার কিছু নেই, আপনি কনফিডেন্স রাখবেন এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন, দ্রুতই পেয়ে যাবেন। এখন অনেকেই বলে যে ট্যাক্সি ড্রাইভারের দুবাই ট্যাক্সিতে কষ্ট আছে, কষ্ট করতে হয়। এই ভিডিও আমি কয়েকটা ভিডিওতে কথা বলেছি, আসলে কষ্ট আছে। তারা 12 ঘন্টা আপনার কাছে ট্যাক্সি দিবে, গাড়িটা দিবে, এর মধ্যে আপনি সর্বোচ্চ 10 ঘন্টা চালাতে পারবেন। 10 ঘন্টার মধ্যে বেশিরভাগ মানুষই দেখি 4-5-6 ঘন্টা চালায়। বা এই যে কষ্টটা কিন্তু আপনার এই ট্যাক্সিটা চালানোই, এছাড়া কিছু না। আপনাকে কিন্তু ওই বিভিন্ন জায়গায় যেয়ে কাস্টমার ধরে আনতে হবে না, অনলাইন অ্যাপসের মাধ্যমে তারা আপনাকে কাস্টমার দিবে। সেই কাস্টমার কোথায় যাবে ম্যাপ দেখে আপনাকে সেখানে যেতে হবে, ড্রপ করতে হবে, ওখান থেকে আবার একটা কাস্টমার পাবেন, আর এক জায়গায় ড্রপ করতে হবে। আপনার কাজ তো এটাই, ট্যাক্সির মধ্যে, এসি গাড়ির মধ্যে, নতুন গাড়ির মধ্যে, কারণ দুবাইতে তো জানেন ট্যাক্সিতে হয়তো একটা গাড়ি বের হওয়ার পর 2 বছর বা 3 বছর ইউজ করে, তারপরে কিন্তু ফেলে দেয়। তো সেই গাড়ি আপনি ইউজ করবেন। তো এটা যদি আপনি বলেন যে কষ্ট আছে, তো আমি বলবো আসলে কষ্ট নেই কোন কাজের মধ্যে আপনি বলেন। তো এই ট্যাক্সি ড্রাইভার ছাড়া দুবাইতে আর যে সকল কাজ রয়েছে, ক্লিনারের কাজ, কনস্ট্রাকশনের কাজ, আপনার ইলেকট্রিশিয়ানের কাজ, এই কাজগুলো কি কষ্ট না? এই কাজ থেকে কি এই কাজটা বেটার না? আমি সবসময় এটাই আপনাদেরকে বলি, বিদেশ যখন যাবেন বেশি টাকা স্যালারি যেটাই সেটাই কেন না। তো যারা ট্যাক্সিতে রয়েছেন বর্তমানে 2-3 বছর হলো কাজ করছেন, তারা তাদের ইনকাম এবং 2-3 বছর যাবত অন্য পেশায় যারা কাজ করছেন তাদের ইনকাম কি সেম? সুতরাং আমি আপনি সবাই ভালো মন্দ সবই বুঝি। তো যারা এইটাকে ব্যাড বলছেন তারা একটু হিসাব করে দেখবেন, একটু বুঝে দেখবেন যে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো ভালো কিছু হয়নি। তো আপনি যত কষ্ট করবেন, পরিশ্রম করবেন, তত ভালো অবস্থান পাবেন এবং আপনি আপনার পরিবার সমাজ নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। তবে ট্যাক্সি ড্রাইভারে যদি কেউ বলে কষ্ট আছে, তাহলে আমার বলার কিছু নেই, যে কষ্টটা কি আপনাকে গাড়ি চালাতে হবে, এসির মধ্যে থাকবেন, ড্রাইভ করতে হবে, তো এটা তো আমাকে আপনাকে মেনে নিতেই হবে। আর যদি এটা মেনে না নিতে পারেন তাহলে এই জব আপনার না, আপনার বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। ভিউয়ার্স, আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস করবেন, কারণ আমরা 100% কমেন্টসের উত্তর দিয়ে থাকি। আর যদি আপনি দুবাই ট্যাক্সিতে যেতে আগ্রহী হন তাহলে যে সুযোগ সুবিধা অসুবিধা সব কিছু বুঝে শুনে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।